গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে সবাই স্বাগতম। অনেক ভালোবাসা, আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আর টমুসু না দেখো ঘুমায় এখনো, তো টমুসু না দিয়েই ব্লগটা শুরু করলাম। আর বন্ধুরা, আমার গলাটার অবস্থা খুবই খারাপ, গলাটা ভাঙিয়ে গেছে আর কি। কাশি কিন্তু নাই, কিন্তু গলাটা মানে ভাঙিয়ে গেছে, তো কথা হইতে খুবই প্রবলেম হয়। তো চলো বন্ধুরা, সবাইদের সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম, আর মায়ের বাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা তো জানোই কালকে মায়ের বাড়ি আইছিলাম, আর রয়েছি রাত্রে, অনেক দিন পর মায়ের বাড়ি রাত্রটা কাটাইলাম, প্রচুর ভালো লাগে। তো আজকে হলো রবিবার, আর গাছে দেখো কি সুন্দর ফুল, ভালো লাগে তাই না? চলো তোমরা দেখো, পরে কথা কই হবে। ঘুম থেকে উঠিয়েই ফ্রেশ ট্রেশ হয়েই দেখো আমি চারিদিকে হাঁটা থাকছি, কারণ কতদিন পরে মানে মায়ের বাড়ি এরকম হাঁটিয়ে ফিরে আমি দেখতে পারি, আর কারণ থাকি না ইয়া, তোমরা তো জানোই। আর এটা দেখো বন্ধুরা, এলোভেরা গাছের মতো একটা গাছ আর কি, কিন্তু এটা এলোভেরা গাছ না, এটা অন্য ধরনের গাছ, কিন্তু দেখতে পুরো এলোভেরার মতোই। কেউ যদি জানিয়ে থাকো এই গাছটার নাম, প্লিজ কমেন্টে জানাইও। আর কইলাম না, গুনতে গুটে সব দিকে হাঁটাফেরা করছি, কত ভালো লাগে। আর মাতারা মরিচের কাঁচা লঙ্কার গাছ দেখো, কাঁচা মরিচের গাছ আর কি, গাছটা একবারে নষ্ট হয়ে গেছে, ওই যে উলি আসছে না উই পোকা, ওইগুলা খাই না, তো গাছগুলো ভালো না আর কি। এক দুইটা মরিচ দর্শ দেখো, কালো কালো মরিচ, এগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আগে প্রচুর গাছ আসছিল, মানে বাড়িতে পুরো মরিচ গাছে বাগান হয়ে গেছিলো এরকম হয়েছিলো, কিন্তু এখন আর নাই। এখন এই এইদিকে একটা আছে, আর ওই দিকে মাসির ঘরের সাইডে একটা আছে, তো ওইটা আর তোমার সঙ্গে শেয়ার করা হইল না। তো দেখো এখানে সাদা ফুলও আছে, আর আমি ঘরে পূজা দিতে হইলে সে একটা সাদা ফুল পাই না, তবে শীতের দিনে লেগে অবশ্য এখন সাদা ফুলের একটু প্রবলেমই হয়। আর বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করিও না, আমার গলার প্রবলেম খুব বেশি হয় আর কি। আর আমি ভিডিওটা এডিট করি আর অনেকদিন পরে। আর এদিকে দেখো মা উঠিয়া চা বসাই দিয়েছেন, এই যে দেখো মা উঠিয়া চা বসাই দিয়েছেন, বোঝা যায় জেলের মধ্যে বোধ হয় মা। আর আমি দেখো বন্ধুরা এই যে হাঁটাফেরা করি, আর বেশ ভালোই লাগে, কারণ এখানে মায়ের বাড়ি আইছি মানে তো কোনো কাজ নাই, কাম নেই, কিছুই নেই। আমি কিন্তু করতে চাই, মায়ের না কারণ মায়ের কোন না না, তুই আজকে করিস না, এর মধ্যে তোর পায়ের প্রবলেম। তাও কইলাম চলো, সব দিন তো কাজ করি, আজকে একটু রেস্টই করি, রেস্ট করার তো সময় পাই না ডেইলি। কিন্তু আর ঘুম থেকে ওঠার পর পাঁচটার দিকে যে শুরু হয় স্কুল, রান্না বাড়া, খাওয়া দাওয়া, স্কুল যাওয়া, সব কিছুই তো তোমার সঙ্গে শেয়ার করি বন্ধুরা, তোমরা তো দেখোই। এটা লেগে মায়ের কোন না না আজকে বাধ্য করিস না। আর আমরা টমুসু না দেখো বন্ধুরা, এখনও ব্ল্যাঙ্কেটের নিচে দেখো, ওই যে দেখো আমরা চুনা পাখি, এই যে দেখো আমরা চুনা পাখি, আমরা চুনা পাখি এরকমই ঘুমাই আমরা সঙ্গে ব্ল্যাঙ্কেটের নিচে। এটাই লাগে আমরা আত্মরের ধন, আত্মরের টুকরা। তো উঠে গেছে এখন দেখো, মাসি যে তাইরে নিয়ে টয়লেটে যায়, তো মাসিকে দেখা মাত্রই ঘুমতে ঘুরিয়ে যায়। তো এটা ভাবছে মাসি মনে হয় এখন নিয়ে যাবো বাইরে, দুইটা লেগে দেখো উঠিয়া বইয়ার ইচ্ছা সোয়াটারটারি কী করছে দেখো, পাটা বাইর করিয়া রাত্রে হইলে শুধু ছোটো বাচ্চারা, মানুষের বাচ্চারা যেরকম করে ওরকম করে। আর বন্ধুরা তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো বৃষ্টির সাউন্ড শুনটায়, কারণ আমি এখন যে এডিট করি আর এখন কিন্তু বৃষ্টিই দেখ, আমি অনেকদিন পর এডিট করি, অনেকদিন পরই এডিট করিয়া ভিডিওটা দিয়ে, কারণ ওই যে পায়ে বেদনা লেগে আমি কিচ্ছুই ভিডিও করছি না। তো চলো বন্ধুরা, সকালে চাটা খাওয়া শেষ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ পরে পরে ভিডিও করি, আর মধ্যে অনেক সময় বই পরে করি। দেখো টমুসুনা এখানে রান্না করে বইয়া রয়েছে, কারণ এখানে রান্না বাড়া শুরু হয়েছে, আর আমরা যেদিকে থাকবো টমুসুনা এইদিকে থাকবো, টমুসুনা কিন্তু অন্যদিকে যায় না। তো মা এখানে দেখো সকালের খাবার রেডি করাটা, ভাত ভাজা করে আর কি, বাদাম পাঁপড় এগুলো দিয়া, আর এগুলো খাইতে আমি খুব ভালো পাই। তো ওইটা লেগে আমি হওয়ার পরে না মা এগুলোই বেশি বানাই, আমিও কই মারে এগুলোই বানাও, আর মা এখানে রান্না লেগে দেখো সবজি টবজি কাটরা। তো দেখো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া রেডি, এই যে ভাত ভাজা দেখো, পাঁপড় দিচ্ছেন না মায়ে আজকে, আজকে বাদাম দিয়ে করছেন আর কারি পাতা ওঠা দিয়ে করছেন, ভালোই লাগে কিন্তু এরকম। আর বেশি নিয়েছি না, অল্প করেই নিয়েছি, বুঝতেই পারায় মানে ওই যে কইলাম না পায়না থেকে খাইতে একবারে মানে আমার রুচি নয় অনেকটা কিরকম হইয়া গেছে, আর সঙ্গে আছে চা। তো এটাই হলো সকালের খাওয়া দাওয়া। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে টমুসুনা গেছিলো বাইরে, টমুসুনা একটু ঘোরাফেরা করতে লাগে, তো মাসি নিয়ে গেছিলো আর কি, ওইদিকে একটু রাস্তার সাইডে ওদিক গিয়ে হাঁটিয়ে আয় আর কি। কারণ সবসময় দেখো ঘরে থাকতে থাকতে আমরাও ভালো লাগে না, তার কি ভালো লাগবো, হে আরও বান্দা থাকে ঘরের ভিতরে থাকে, আমরা নিয়ে তবুও একটা স্বাধীনভাবে থাকি, হয়তো স্বাধীনভাবেও থাকে না, তারে স্বাধীনভাবে না বন্ধুরা রাখা যায় না, কেন আমরা এখানে অনেক বানর আছে না, তো বানরগুলো মানে মারে, তো ওইটা লেগে আর কি অনেক উপদ্রব বানরের বা বড়ো বড়ো বানর যেগুলো আছে এগুলো মারবো না, এগুলো একবারে মারিয়েই ফেলাই দিব, এত বড় বড় বানর আছে, তো ওইটার ভয়ে আর কি তাইরে আর ছাড়া হয় না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো অনেকক্ষণ পরে আবার ভিডিও করলাম, ওই যে কইছি না অনেকক্ষণ পরে পরে ভিডিও করিয়ে আমি দেখো ছান টান করে দিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম, বুঝতেই পারে আজকে রবিবার, তো রবিবারে তো এরকম করি, আর মার দিকে পূজা দেওয়া শেষ হয়ে গেছে, তো আমি দেখো স্নান করিয়া চুল টুল একটু মানে মুছিয়া টুছিয়ে আসাইয়া এখন দেখো সিঁদুরও দিলে ইয়া, আর চুলের অবস্থা বন্ধুরা করার মতো না, দেখতেই পারায় নিশ্চয়ই আমার সীতাটা পুরো সাদা হয়ে রয়েছে, চুল পড়া লাগে যে কী করতাম মানে আমি কিচ্ছু খুঁজে পাই না, এত অবস্থা কাহিল, এত ভালো লাগে না, খারাপ লাগে, এত খারাপ লাগে, একটুকু ভালো লাগে না, এক একটা মানুষের চুল কত সুন্দর, আর আমার হায় ভগবান অবস্থা কাহিল, মানে ভালোই লাগে না, যেটাই যে ধরনেরই চুল বাঁধি বা যে ধরনেরই কিচ্ছু করি কোনো রকমই চুলগুলো ঠিক হয় না, কারণ ওই যে চুল না থাকলে, চুল পাতলা থাকলে কিচ্ছুই বাঁধা যায় না, কোনো রকমই থাকে না, চুলগুলো ফাটি যায়, তো ওইটাই আর কি। তো কী করবো বন্ধুরা কও, কিচ্ছু করার মতো না, আর আমার মানে এত ধৈর্যও না যে এইটা করতাম ওইটা করতাম, তার মধ্যে পাই না সময়, এটাই প্রবলেম হয়ে যায় আর কি, ভালোই লাগে না। আর এর মধ্যে শুনি ভিজা চুল আছড়াইলে নাকি চুল বেশি পড়ে, তবে আমি চুল না আছড়াইয়া থাকতে পারি না, আমার ঘুম থেকে উঠিয়েও চুল আছড়াইতে লাগে, আমি দিনে কতবার যে চুল আছে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার ভিডিও করলাম, এখানে দেখো টমুসুনা বইয়া রয়েছে, টমুসুনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অল্প অল্প না এখন ঠান্ডাও লাগে, দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার করে পেটে লাগে ঠান্ডা লাগে, আমি এডিট করি আর এখন কিন্তু বৃষ্টি দেয়, আমি ভিডিওটা যখন করছি তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি বৃষ্টি ভাবা ছিল আর কি। তো টমুসুনার এখানে সোয়াটার ওটার গায়ে দেওয়া হবো, আর এখানে দেখো এখন মা ভাতও বাড়িলেই না, মায়ের কী বানাইছেন আজকে আলু ফুলকপি দিয়ে তরকারি, আর বানাইছেন শিমপুর, ওই যে শিম আছে না শিমের ভিতরে মশলা টশলা ঢুকাইয়া শিমপুর বানাইছেন, তো ওইগুলো খাইতে কিন্তু প্রচুর ভালো লাগে, বললাম না এখানে আইসি থেকে আমার শুধু ভালো খাওয়ার মানে আমার মন মতো খাওয়ার এইগুলোই বানানো হয়, মায় আমার জিগান কী বানাইতাম, আমাকে এইটা বানাইও ওইটা বানাইও, কারণ আমার এগুলো ঘরে খাওয়া হয় না, কারণ ওই যে শর্টকাট খাই আমি। তো অনেকক্ষণ পরে আবার ভিডিও করলাম, হয়ে গেলো বিকাল, আমার যাওয়ার টাইম এই গেলো, মানে দুঃখের সময় মনটা ভালো লাগে না, খারাপ লাগে না, তো মুসিনাও দেখো এখানে মুখ কালা করে বয়ে আড়িয়েছে, এখানে মাসি দাঁড়ায় আড়িয়েছে, মা এখানে চা বানাইরা, মারও মনটা ভালো না, মা কান্নাই করা খারাপ লাগে, এখানে মায়ের দেখো খুরমা দিয়েছেন বিস্কুট দিয়েছেন, তো এগুলো দিয়ে এখন বিকালের চা খাইবো আর কি। আর দেখো বন্ধুরা অলরেডি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমি ঘর থেকেও বাড়ি যাই, ভালো তো একবারেই লাগেন না কিন্তু কী করবো বন্ধুরা, যাইতে তো লাগবো যেটা নিয়ম। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি আজকে মায়ের বাড়ি এখানেই শেষ করে নিবো, ঘরে গিয়ে আর আমি কিচ্ছু শ্যুট করছি না কারণ ভালো লাগছে না। তো চলো আবার দেখা হইবো নতুন আরেকটা সকালে, নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা দিনে, সব ভালো থাকো সুস্থ থাকো, আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা, আর যারা নতুন আমার ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেখিও, আশা করি সব ভিডিওগুলোই তোমরা ভালো লাগবে। তো চলো টাটা, সব ভালো থাকো সুস্থ থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।